বাংলার গণতন্ত্রকে রক্ষার জন্য শুক্রবার গোটা রাজ্যে জেলার প্রতিটি মহকুমা শাসকের দপ্তরে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করলেন ভারতীয় জনতা পার্টি। তারই অঙ্গ হিসেবে শুক্রবার পশ্চিমবঙ্গ বাঁচাও গণতন্ত্র বাঁচাও কর্মসূচির মধ্যে দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর কোটমোড়ে গঙ্গারামপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ করলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির প্রথম সারির নেতৃত্বরা। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার, বিজেপি নেতা ফণি মাহাতো, সঞ্জীব দাস সহ অন্যান্যরা। পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় শতাধিক বিজেপি কর্মী সমর্থকেরা এই অবস্থান বিক্ষোভে অংশগ্রহণ করেন। অবস্থান বিক্ষোভ শেষে সাংসদ সুকান্ত মজুমদারের নেতৃত্বে গঙ্গারামপুরের মহকুমা শাসক মানবেন্দ্র দেবনাথকে একটি স্মারকলিপি জমা দেবেন বিজেপি নেতৃত্বরা বলে খবর। এ বিষয়ে বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার জানায়, আজকে আমাদের এই অবস্থান এবং সব থেকে দুর্ভাগ্যজনক বিষয় যে তৃণমূল কংগ্রেসের সাথে এই যে অত্যাচার, এই অত্যাচারে পুলিশ প্রশাসন, যারা নাকি সংবিধানের শপথ নিয়েছে নিরপেক্ষতা বজায় রাখার জন্য, কোনো রাজনৈতিক দলের ধামা ধরা না হওয়ার জন্য, তারা সেই রাজনৈতিক দলের তৃণমূল কংগ্রেসের চাকর হিসেবে পদলেহন করছে, নির্লজ্জের মতো দলদাসের মতো কাজ করছে। গতকাল আপনাদের এক কর্মী মারা গেছে রায়গঞ্জে, এই বিষয়টা নিয়ে কিছু বলবেন? মারা যায়নি, তাকে খুন করা হয়েছে এবং পুলিশ প্রশাসন তাকে খুন করেছে। আমাদের কাছে সেরকম সুন্দর নির্দিষ্ট অভিযোগ আসছে পাড়ার লোকের কাছ থেকে। আমি এখান থেকে অবস্থান বিক্ষোভ শেষ করেই সেই বাড়িতে যাব, আজকে ইজাহারে পৌঁছবো সেখানে। এবং শুধু এই ইজাহারে হলো না, পরপর হচ্ছে। একজন বিধায়ক খুন হয়ে গেল, ভাবা যায়? তার কোনো তদন্ত হচ্ছে না ঠিক মতো। এই ধরনের অব্যবস্থা তারই বিরুদ্ধে আজকে আমাদের এই অবস্থান। অন্যদিকে মালদা জেলার চাঁচলে এসডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসলেন বিজেপি নেতৃত্বরা। এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। এদিন প্রথমে তারা চাঁচল দুর্গাবাড়ি এলাকার বিজেপি দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে, যা গোটা চাঁচল শহর পরিক্রমা করার পর চাঁচল মহকুমা শাসকের দপ্তরে গিয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানোর পর দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে বসেন বলে খবর। এদিনের এই অবস্থান বিক্ষোভ থেকে রাজ্য সরকার ও তার বিভিন্ন দপ্তরগুলি নিয়ে সমালোচনা করেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। এ বিষয়ে সাংসদ খগেন মুর্মু জানান যে সাবডিভিশন আছে আমাদের রাজ্যে, এই 66টা সাবডিভিশনে আমাদের ভারতীয় জনতা পার্টির এই যে অবস্থান বিক্ষোভ চলছে, আমরা আমাদের যে বাংলায় যেভাবে গণহত্যা চলছে, বাংলাতে রাজনৈতিক হত্যা চলছে, আমরা তার প্রতিবাদে সারা বাংলাব্যাপী আজকে আমাদের গণতন্ত্র বাঁচাও দিবস, পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস হিসেবে আমরা অবস্থান করছি। পাশের জেলার উত্তর দিনাজপুর জেলাতে যে আমাদের বিধায়ক, তাকে খুন করা হয়েছে এবং এখনও পর্যন্ত খুন যারা করেছেন তার কিনারা করা হয়নি, খুনিদের ধরা হয়নি, এবং এটাকে বলা হচ্ছে যে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হচ্ছে। পুরুলিয়াতে খুন করা হলো, সেখানে তারা বললেন যে ওটা আত্মহত্যা। অর্থাৎ এখানে একটা পূর্ণ তদন্ত করবার আগেই আমাদের এখানকার যারা এসপি, তারা আগেই বলে দিচ্ছেন এটা আত্মহত্যা। এটা কী করে হয়? তদন্ত না করেই তারা বলে দিচ্ছেন আত্মহত্যা। অর্থাৎ গোটা বাংলায় যে আজকে চলছে গণহত্যা, গোটা বাংলায় আজকে চলছে রাজনৈতিক হত্যা। আমরা তাই আজকের প্রতিবাদে আমরা চাঁচল এসডিও অফিসে আমরা সবাই সামিল হয়েছি। আমাদের এই অবস্থান চলবে, গোটা রাজ্যে চলবে, 66টা আমাদের যে সাবডিভিশন সেখানে সব জায়গাতেই চলছে এরকম অবস্থা। আমরা এই অবস্থান আমাদের চলবে 4টা পর্যন্ত। বুনিয়াদপুর থেকে দিলদার আলী ও মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, আমার নিউজ। মিষ্টু তাড়াতাড়ি করো, সোমরা চলে এসেছে। ওয়াও, নাইস ডেকোরেশন, সমস্ত ক্রেডিট বাজারি এন্টারপ্রাইজে। বাজারি এন্টারপ্রাইজ? হ্যাঁ, চলো তবে নিয়ে যাই। বাজারি এন্টারপ্রাইজ ইউথ ক্লাবের পাশে গঙ্গারামপুর।